OnePlus Nord CE2 Lite. OnePlus Nord CE2 Lite. বেশ বড় সরনাম। স্মার্টফোনটি বাংলাদেশে আপনারা অফিশিয়ালি পেয়ে যাবেন, অফিশিয়ালি লঞ্চ হয়েছে। আজকের ভিডিওতে এর ভালো দিক, খারাপ দিক, কারা কিনবেন, কারা কিনবেন না, এবং স্মার্টফোনটা যে বাজেটে পাওয়া যাবে সেই জায়গা থেকে ঠিক আছে কিনা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর আমাদের ইউজার এক্সপিরিয়েন্স তো থাকবেই। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনের ফুল রিভিউ নিয়ে আমি স্যাম আপনাদের সাথে থাকবো। আপনারা স্যাম যেন দেখছেন, হয়তো অনেকেই আমাকে চিনেন না, যে কারণে নামটা আরেকবার বলে দিলাম। স্মার্টফোনটার কোন বিষয়ে আগে আলোচনা করা যায়, পারফরমেন্স দিয়ে শুরু করছি। স্মার্টফোনটি দেশের মার্কেটে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8 GB র্যাম, 128 GB স্টোরেজ। এর প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G এসওসি, যা 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 619, এটা রান করছে অক্সিজেন ওএস 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। স্টোরেজ সলিউশন UFS 2.2। অলরেডি হয়তো এই প্রসেসরযুক্ত স্মার্টফোনের রিভিউ আমাদের চ্যানেল আপনারা দেখে থাকবেন। এছাড়াও এই প্রসেসর নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমার তৈরি করা আছে, গত পরশু দিনই মনে দেওয়া হয়েছিল। সো চাইলে ইন ডিটেলসে যদি জানতে চান ওটা দেখে নিতে পারেন। এই প্রসেসরটার মেইন যে আকর্ষণীয় জায়গা তা হলো 5G। হ্যাঁ, কোয়ালকম নিজেও আসলে এটাকে ওইভাবেই দাবি করছে, ইভেন ব্র্যান্ডগুলো কিন্তু সেভাবেই প্রমোট করছে। এখানে 5G ব্যান্ড ব্যবহার হয়েছে। আর এই যে প্রসেসরটা, এটা মূলত একটি অক্টাকোর প্রসেসর, যার দুটি কোর হলো 2200 MHz ক্রায়ো 660 গোল্ড এবং বাকি 6টি কোর হলো ক্রায়ো 660 সিলভার, যা কিনা 1700 MHz। আর আমরা জানি এর মাঝে আমাদের ভালোবাসার অক্সিজেন ওয়েস্ট রয়েছে, যদিও সময়ের সাথে সাথে অক্সিজেন ওয়েস্ট তার নিজের রূপেরও কিছুটা পরিবর্তন এনেছে। এর ফলে কেউ হয়তো একটু ভালো বোধ করছে, কেউ আবার অনেক ঝামেলাও পড়ছে। এই স্মার্টফোনটা কেমন ছিল, এই স্মার্টফোনটাতে আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। রেগুলার কাজবাজ এই স্মার্টফোন খুব সহজে হ্যান্ডেল করতে পারছিল, সেখানে কোনো সমস্যা ছিল না। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদমই ডিসেন্ট ছিল। তারপরে ভারী অ্যাপ্লিকেশন বেশ কয়েকটা নিয়েও কাজ করা যায়, আমি মাল্টিটাস্কিং আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। র্যাম ম্যানেজমেন্টও ভালো কাতারে ছিল। আমরা যে সমস্যাটা পেয়েছি এই যে অক্সিজেন ওয়েস্টের, সেটা হলো কল যখন আসে, কল আসতে গেলে দেখলাম যে আমার স্ক্রিনটা পপ আপ করতে একটু সময় নেয়, আমাদের এখানে যে রিসিভার আইকনটা আসে সেটা আসতে একটু টাইম নিচ্ছে। এখন পর্যন্ত অক্সিজেন ওয়েস্টে আমি এই প্রবলেমটা পেয়েছি। তবে ভালোর বিষয় এই, মিড রেঞ্জ বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে ব্লোটার দিয়ে ভরে রাখা হয়, যেখানে এই স্মার্টফোনটা বেশ ক্লিন ছিল। গেমিং এর জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 আসলে কেমন, আমি প্রথমে বলছিলাম এই প্রসেসরের মূল উদ্দেশ্য 5G-তে, তবে গেমিংয়ে যে একদম পিছিয়ে পড়বে এমনটাও না। আমরা এখানে পাবজি রান করি, যা HD হাই ফ্রেম রেটে প্লে করা যায়, আপনি স্মুথ আলট্রাতে নিয়েও প্লে করতে পারবেন। আমরা স্মুথ আলট্রাতে বেশ ভালো রেজাল্টই পেয়েছি। দীর্ঘক্ষণ গেম প্লেতেও এই প্রসেসর খুব বেশি গরম হচ্ছিল না এবং ব্যাটারি খুব বেশি বার্ন করছিল না, ফ্রেম খুব বেশি ড্রপ করছিল না, বাট ওঠানামা করছিল। আর একদম অ্যাকশন মোমেন্টে মাঝে মধ্যে হালকা কিছুটা আমরা ল্যাগ পেয়েছি। সিওডি সর্বোচ্চ ভেরি হাই আপনি প্লে করতে পারবেন এবং এর রেজাল্ট বেশ ভালো ছিল, এটা স্মুথলি প্লে হচ্ছিল। গ্রাফিক্স একদম খুব আহামরি লেভেলের না হলেও খুবই স্মুথলি আমরা গেম প্লে পেয়েছি। দেন অ্যাসফল্ট 9, সেটার ক্ষেত্রে আমরা প্রথম দিকটাতে ল্যাগ পেয়েছি, তবে পরবর্তী সময় এটা খুবই ভালো চলছে এবং এখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের মতো সমস্যা আমরা এখন পাচ্ছি না। ওভারঅল প্রসেসর পারফরমেন্স থেকে বলা যায় যে বাজেটের ফোন, তাতে এটাকে আপনি একদম গেমিং ডিভাইস হিসাবে ওভাবে দাবি করতে পারছেন না, তবে অবশ্যই এটা দিয়ে গেমিং করা যাবে এবং রেগুলার পারফরমেন্সের জন্য একদমই ঠিকঠাক আছে। সেই সাথে আপনি এখানে বাড়তি 5G পেয়ে যাচ্ছেন, ভবিষ্যতে হয়তো বাংলাদেশেও কাজে লাগবে। আর যেহেতু 6nm প্রসেসর, ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যাবে। যে বাজেট আমি বললাম, দামটা হয়তো আপনারা জানেন না। ওয়ানপ্লাসের এক্সক্লুসিভ অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো কন্ট্রাইভেন্স, তারা আপনাদেরকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করবে। আর ওয়ানপ্লাস নর্ড সি টু লাইট এই স্মার্টফোনের দাম হলো 29,990 টাকা, মানে 30,000 টাকা। আর ওয়ানপ্লাসের ফোনগুলো আপনারা অফিসিয়ালি কোথায় পাবেন, সে ব্যাপারে বিস্তারিত সব কিছুই লেখা রয়েছে আমার ভিডিওর ডেসক্রিপশনে। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 5000mAh এর ব্যাটারি, আর আপনি বক্সে পেয়ে যাবেন 33W-এর চার্জার, যা দিয়ে এই ফোনকে আমাদের ফুল চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। ব্যাকআপ আমরা ভালো পেয়েছি, এই ফোনটা 120Hz হাই রিফ্রেশ রেট অফার করছে, বাট তারপর আমরা ইজিলি একদিন ব্যবহার করতে পারছিলাম। আমার মনে হয় আপনি যদি একটু হ্যাভি ইউজার হয়ে থাকেন, দিন শেষে একবার চার্জ করলেই চলবে। ডিসপ্লের প্রসঙ্গে আসলে আমরা এখানে দেখতে পাই 6.59 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120Hz হাই রিফ্রেশ রেটের, তবে এটা IPS LCD প্যানেল, যার PPI ডেন্সিটি হলো 401, 20:9 স্পেক্ট রেশিয়ার এটি ডিসপ্লে। ডিসপ্লে টপ লেফটে রয়েছে সিঙ্গেল পাঁচল, IPSগুলোর ক্ষেত্রে আমরা একটু বড় হতে দেখি এটা তার ব্যতিক্রম ছিল না। চিন বেজেল অ্যাভারেজ এবং লোয়ার চিনটাও অ্যাভারেজের কাতারেই পড়বে। তো আমরা এখানে একটা IPS ডিসপ্লে দেখছি, হয়তো 30,000 টাকার মধ্যে এই মুহূর্তে আমরা বেশিরভাগ স্মার্টফোনেই দেখবো অ্যামোলেড বা সুপার অ্যামোলেড। সেই জায়গায় সি টু লাইটের ডিসপ্লেটা নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করছে, IPS হলেও এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল এবং যেহেতু PPI ভালো আছে শার্পনেস আপনি ভালো পাবেন, বাট আমরা ব্রাইটনেসটা আমার কাছে মনে হয়েছে আরেকটু দরকার ছিল। ইনডোরে তো কোনো সমস্যা হয় না, আউটডোরে শেডোরেতেও ব্যবহার করা যায়, কিন্তু যখন একদম সরাসরি সানলাইটে যাবেন তখন এটা দেখতে কিছুটা প্রবলেমই হয়। টাচ রেসপন্স ভালো পেয়েছি, 120Hz দেখলাম ঠিকভাবে পুশ করতে পারছে, তবে ডিসপ্লেটাতে HDR আমরা পাচ্ছি না। ইভেন আমরা ইউটিউবের ভিডিও যখন প্লে করছিলাম দেখছিলাম সেটা 1080p 60fps প্লে হচ্ছে, 4K ভিডিওগুলো আমরা 4K প্লে করতে পারছিলাম না। সো এই জায়গাটাতে কিন্তু পিছিয়ে পড়বে ডিসপ্লে সেকশনটা, প্লাস এখানে আমরা IPS LCD দেখছি। যদি ওয়ানপ্লাস এখানে 90Hz দিয়েও
কোনো একটি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড টাইপের কোনো ডিসপ্লে দিত, দেন আমার মনে হয় এর গ্রহণযোগ্যতা আরও একটু বেশি তৈরি হতো। নর্ড সি টু লাইটের রিয়ারে থাকছে তিনটি সেন্সর। মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেল, 1.8 হলো অ্যাপারচার, পরবর্তী সেন্সর 2 মেগাপিক্সেল ডেপ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এই স্মার্টফোনটার হুবহু মিল খুঁজে পাবেন আপনি রিয়েলমি 9 প্রোর সাথে। রিয়েলমি 9 প্রোতে যা অফার করছে স্মার্টফোনটা সেম, বাট ওই স্মার্টফোনটাতে কিন্তু একটি আলট্রাওয়াইড সেন্সর ছিল 8 মেগাপিক্সেলের, যেটা আমরা এখানে মিসিং দেখছি। এবং 30,000 টাকার একটা ফোন হিসাবে আমি অবশ্যই আলট্রাওয়াইড সেন্সর এখানে আশা করব, সেটা খুবই স্বাভাবিক, আমি না আপনারাও আশা করেন। তবে আমরা যদি ইমেজ কোয়ালিটিতে আসি, ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে এই স্মার্টফোনটা বেশ সুন্দর ছবি দিয়েছিল। সুন্দর বলার পিছনে মেইন রিজন হলো এর ছবিগুলো দেখে অনেকেরই ভালো লাগবে, কিছুটা কালার বুস্ট করে। আবার মেইন ক্যামেরায় মাঝে মধ্যে কিছু ছবিকে কিছুটা কন্ট্রাস্টি হতেও লক্ষ্য করা গেছে। ডায়নামিক রেঞ্জ ডিসেন্ট ছিল, তবে শার্পনেস ডিটেলস আবার আমরা মোটামুটি ভালো পেয়েছি প্রপার লাইটিং কন্ডিশনে, কিন্তু শ্যাডো এরিয়াতে ডিটেল লস করতে দেখা যায় এবং গ্রেনের দেখাও কিছুটা পাওয়া যায়। সেক্ষেত্রে যদি নাইট মোডে যান, নাইট মোডে দেখলাম আলো কিছুটা বুস্ট করে কিন্তু গ্রেন কিছুটা থেকেই যায়, আর স্টেডি করে যদি ধরে না রাখেন সেক্ষেত্রে কিছুটা ব্লারি ভাব চলে আসে। 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সরের সহযোগিতায় পোর্ট্রেট মোড ভালোই পাওয়া যাবে, এজ ডিটেকশন ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম আর্টিফিশিয়াল লাগছিল না। তবে মেইন সাবজেক্টের কালার কিছুটা শিফট করে, একটু ওয়ার্ম টোন দেয়, বাট এর বাইরে দেখতে ভালোই লাগে। আরও আছে ম্যাক্রো শুটার, যা একদমই অ্যাভারেজ রেজাল্ট দেয়। স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। এখানে আপনি 1080p 60fps-ও পাচ্ছেন না, আবার 4K-ও পাচ্ছেন না। তবে এই দোষটা আসলে ওয়ান প্লাসের না, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695-এর এটা লিমিটেশন। তবে এর 1080p-র ভিডিওগুলো বেশ স্ট্যাবল ছিল, শার্পনেস ডিটেলসও ভালো আছে, কিন্তু কালার কিছুটা এখানে বাড়তে দেখা যায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, যা মনে হলো ম্যাক্সিমাম ছবিগুলো একটু ওয়ার্ম টোনে দিয়ে থাকে, যদিও সেগুলো দেখতে খারাপ লাগে না, বাট হাইলাইটেড এরিয়াগুলোতে আরেকটু ভালোভাবে ব্যালেন্স করা উচিত। এর বাইরে ডে লাইটের শার্পনেস ডিটেলস মোটামুটি ধরে রাখে, বাট লো লাইটে কিছুটা সফট হয়ে যায়। ফাইনালি ক্যামেরা সেকশন নিয়ে বলা যায়, এর মেইন ক্যামেরা এর কম্পিউটারের সাথে কম্পেয়ারেবল, বাট আলট্রাওয়াইড সেন্সর না থাকাতে হয়তো টোটাল ক্যামেরা সেকশনটাই কিছুটা পিছিয়ে পড়বে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ডিজাইনের দিক থেকে আমরা একটু নতুনত্ব দেখবো। ওয়ানপ্লাসের ফোনগুলো রেগুলার আমরা যেমন দেখে আসছি একদম তেমন না, কিছুটা পরিবর্তন আছে, বাট এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ডিজাইন হয়তো আপনাদের পছন্দ হয়ে যাবে। রেয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, ক্যামেরা মডিউল বরাবর নিচের দিকটা ফ্রস্টেড বা ম্যাট ফিনিশ, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট কম বসে, আর উপরের অংশটা গ্লোসি ফিনিশ যেখানে এক ধরনের টেক্সচার রয়েছে। আপনি এর বক্সে থাকা কেসটি অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু প্লাস্টিকের ফোন স্ক্র্যাচ পড়তেই পারে। বডি ফ্রেমও প্লাস্টিকে তৈরি, রাইট সাইডে হোম বাটন রয়েছে যেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, এবং এটা বলা যায় এক প্রকার খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারে এটা একুরেটলি কাজ করছে। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইডে হাইব্রিড সিম স্লট, তারপরে ভলিউম রকার, বাটন পজিশনগুলো ঠিক আছে, নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। স্পিকারের প্রসঙ্গে এখানে যদি বলতে হয়, স্পিকারের লাউডনেস বেশ ভালো আছে, তবে যা মনে হয় স্পিকারের সাইজটা অনেক বড় না, এর ফলে বেজের একটা ঘাটতি মনে হয়, বাট এর বাইরে গিয়ে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ওকে আছে। এয়ারপেসের সাউন্ড আমরা ঠিকঠাকই পেয়েছি, নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম নাই, ওয়াইফাই, ডাটা কানেকশন এবং ব্লুটুথ সবগুলোই ঠিকঠাকভাবে কাজ করছে। তো এই তো, এই ছিল স্মার্টফোন। এখন প্রাইস টু পারফরমেন্স যদি আমরা একটু বিবেচনায় নিয়ে আসি, 30,000 টাকার ফোন সেই জায়গা থেকে কী অফার করলো, কী রেজাল্ট করলো আপনারা জেনেছেন, তারপরও যদি ভালো দিক কমতির দিকগুলো একটু আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে যে বিষয়গুলোতে আমরা কম পেয়েছি, নাম্বার 1, এখানে আলট্রাওয়াইড সেন্সর আমি মিস করছি অবশ্যই, নাম্বার 2, এই স্মার্টফোনের ডিসপ্লেটা সেটা অবশ্যই ভালো, খারাপ না, আইপিএস হিসেবে ভালো, কিন্তু অ্যামোলেড হলে এটা আরও বেশি কালারফুল, দেখতে আরও বেশি ভালো লাগতো। দ্বিতীয়ত, HDR সাপোর্ট করছে না। অন্যথায় যদি কিনা এই ফোনের দাম আরও কিছুটা কম রাখা যেত তাহলে কোনো ইস্যু ছিল না। এই মুহূর্তে সব ফোনের দাম বেড়েছে, সেই হিসাবে হ্যাঁ এই ফোনের দামও বাড়বে। আবার ওয়ানপ্লাসের এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো ফ্যাক্টরি নেই, যার ফলে এখানে অ্যাসেম্বলও হয় না, দ্যাটস ওয়াই তাদেরকে ভ্যাট ট্যাক্স দিয়ে হয়তো দামটা আরও কিছুটা বাড়তি রাখতে হয়। তারপরেও আমরা যদি মানে সেম দামের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করতে চাই, এই বিষয়গুলোতে আমরা কমতি দেখছি। এবারে যদি ভালো দিক বলি, এটা অবশ্যই ওয়ানপ্লাসের ফোন, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সে জায়গায় এগিয়ে থাকছে। তারপরে অক্সিজেন ওয়েস্টটা বেশ ক্লিন ছিল, ব্লোটার দিয়ে ভরা ছিল না, এবং এর থেকে আমরা একটা স্মুথ এক্সপিরিয়েন্সই পেয়েছি। ব্যাটারি ব্যাকআপ স্মার্টফোনের ভালো ছিল, মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকার মতো। তো এই সমস্ত দিক বিবেচনায় আপনি চাইলে আবার এটাকে চয়েস করতে পারেন, আর যে সমস্ত কারণে চয়েস না করতে পারেন সেগুলো তো আমি আগেই বললাম, বাকি ডিসিশনটা আপনারা নেবেন। আপনাদের কাছে 30,000 টাকা এই স্মার্টফোন কেমন লেগেছে, কোন বিষয়গুলো ভালো লাগলো, কোন বিষয়গুলো খারাপ লাগলো, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।